আসসালামু আলাইকুম শিশিরকোনা টু চ্যানেলে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বড়ো চ্যানেল শিশিরকোনা চ্যানেল যেটি আছে সেটি এখন আর ইউটিউবে নেই তো দর্শক সেই চ্যানেলটি কেন হারিয়ে গেল ইউটিউবে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না অবশ্যই সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর আপনারা যারা আমাদের এই শিশিরকোনা টু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার নামে অনেক ফেক চ্যানেল খোলা হয়েছে সেটা দেখে শুনে তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমি ইতিমধ্যে ভিডিও আপলোড দিইনি মাত্র আমার এটা নিয়ে চারটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে আর আমার ভিডিও ডিসক্রিপশানে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আপনারা দেখে শুনে তারপর সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা হ্যাকার মানে ফেক চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন না তো দর্শক আমার নামে অনেক অনেক চ্যানেল খোলা হয়েছে তো অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন নিজেরা প্রতারিত হবেন না তো দর্শক শ্রোতা আমি আজকে যে কথাটা বলবো আপনাদের সাথে অবশ্যই সেটা আরও আগে শেয়ার করা দরকার ছিল কিন্তু আমি শেয়ার করতে পারিনি বা করিনি মনে করেছিলাম যে এগুলো শেয়ার করতে হবে না তো আমার চ্যানেলের উপর অনেক আগে থেকে অনেকের নজর ছিল অনেকেই চেয়েছিল যে আমি যাতে ইউটিউবে না থাকি কারণ তারা অনেক আগে থেকে আমাকে সরাতে চেয়েছিলো কিন্তু পারতেছিল না অবশেষে তারা সফলই হয়েছে তো যাই হোক কি আড়াই মাস আগে একবার আমার চ্যানেলে তিনটা স্ট্রাইক আসছিলো ফেক ওগুলো কোনো রিয়েল স্ট্রাইক না তো তারপর ওই স্ট্রাইকগুলো আসার পরে আমি ওদের সাথে যে স্ট্রাইক দিয়েছে তাদের সাথে আমি মেলে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তারা আমার কাছে টাকা দাবি করেছে বলেছে আপনার চ্যানেলে তিনটা গিয়েছে আরও দুটা যাবে যদি আপনি টাকা না দেন তাহলে আপনি জানেন তিনটা চ্যানেল কফিরাইট স্ট্রাইক থাকলে একটা চ্যানেলের মধ্যে চ্যানেলের অবস্থা কী হয় চ্যানেলটা কিন্তু বেশি টিকিয়ে রাখা যায় না আর স্ট্রাইক চ্যানেলের জন্য কতটা ক্ষতি সেটাও আপনারা জানেন তো তারপর আমি তাদের সাথে মেলে যোগাযোগ করে তাদেরকে টাকা টোকা দিয়ে তারা যেভাবেই বলেছে সেভাবে দিয়ে আমি চ্যানেলের স্ট্রাইকগুলো তুলে নিই সেটা ছিল কোফিরাইট স্ট্রাইক তো তুলে নেওয়ার পরে বেশ ভালোই আমার চ্যানেল যাচ্ছিলো তো এখন কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব ছিল দুই লাখ প্লাস তো গত তিন চার দিন চার পাঁচ দিন যখন চ্যানেলটা আমার মানে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে এর চার পাঁচ দিন আগে আমাকে আবার সেই আগের মেলেই মেল করে বলতেছে যে আপনি আমাদেরকে টাকা পাঠাবেন আজকে রাতের ভিতরে যদি আপনি টাকা না পাঠান তাহলে তাহলে বলে আর কিছু বলে নাই তো পরে আমি একটু বয় পাইছি যে আগে যেহেতু তিনটে স্ট্রাইক দিছে যদি এখন আবার কিছু করে তো আমি ভাবলাম যে ভাইয়া মানে মেলে বললাম যে আমার কাছে তো এখন টাকা নেই তো আপনারা যদি আমাকে কয়েকটা দিন সময় দিতেন দুইটা বা তিনটা দিন সময় দিতেন তো তারা আমাকে মেলে আবার বলে যে আপনি লাখ লাখ টাকা কামাই করতেছেন মানে ফুলাফানকে কিছু টাকা দিলে কি হয় তো আমি ভাবলাম যে আচ্ছা ওদেরকে মানে এক করে লাভ নেই তো কিছু টাকা দিয়ে দিই তো তারপরে আমি তারা যে টাকা যে পরিমাণ চেয়েছিল আমি সেটা দিতে পারিনি বা দিইনি ঠিক আছে তার থেকে কম দিয়েছি দেওয়ার পরে একদিন পরে দেখি মানে আমার চ্যানেলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমার চ্যানেলে এই যে চ্যানেলটা মানে এখন রিমুভ করেছি ইউটিউব আফসোসে একটাই যে আমার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল না কোনো কফিরাইট স্ট্রাইক ছিল না কোনো ওয়ার্নিং ছিল না কিন্তু কেন ইউটিউব শাস মানে চ্যানেলটা রিমুভ করলো সেটাও আমি বুঝতে পারিনি তারপর বুঝ তারপর তো বুঝতে পেরেছি যাই হোক এটা মানে আমার ভাগ্য খারাপ ছিল এবং কি সবাই সেটাই অনেকেই সেটাই চেয়েছিল তো তারা চেয়েছিল এবং কি তারা সাফল্য হয়েছে তাদের সেই কাজটাতে তো এখন আমার কথা হচ্ছে একটাই আপনারা আমাকে যারা সাপোর্ট করে আমাকে আমাকে ভালোবেসে দুই লাখ পর্যন্ত নিয়ে এসেছিলেন দুই লাখের একটা পরিবার ছিল এই শিশিরকোনার চ্যানেলটি তো অবশ্যই তারা আমাকে এখনও ভালোবেসে আমার এই শিশির কোনার টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আবার আগের মতো কাজ করার উৎসাহ দিবেন এবং কি সহযোগিতা করবেন যাতে আমি আপনাদের সাথে নিয়মিত কাজ করতে পারি তো দর্শক শ্রোতা আমি শুধু একটা কথাই বলবো আপনারা আমার চ্যানেলটি দেখে শুনে তারপর সাবস্ক্রাইব করবেন আর বেশি কিছু বলার নেই কারণ ইউটিউব চ্যানেল চলে গেছে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ওই চ্যানেলে থেকে এই চ্যানেলটা হয়তো আরও বড় হবে তার জন্য আমি মন খারাপ করি না কিন্তু আফসোস হয় একটাই যখন মানুষ একজন উপরে উঠতে চায় তখন তাকে উপরে উঠতে দেয় না আমার কাজগুলো অনেকেরই ভালো লাগতো না কারণ আমি ইউটিউবে ভিডিও বানাই আমি ইউটিউব থেকে আর্নিং করতেছি সেটা অনেকেই চাচ্ছিলো না তো যারা চাচ্ছিলো না তারা আজকে সফল হয়েছে তারা প্রতিনিয়তই আমার পিছনে লেগে থাকতো তারা আজকে মানে অনেক খুশি হয়তো তারা এখন যেহেতু তারা সফল হয়েছে আমি হেরে গেছি তাদের কাছে তো অবশ্যই তারা খুশি তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না বললে অনেক কিছু বন্ধুরা তো আপনারা যে এই চ্যানেলটি শিশির কোনার টু চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি বুঝে শুনে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলের এই শিশির কোনার নামে অসংখ্য চ্যানেল খোলা হয়ে গেছে অলরেডি ইউটিউবে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের সাথে কাজ করতে পারি